হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর বসে পড়েছি গরম গরম চা নিয়ে পাশের ঘরে আরাধা করছে বদমাইশি চেয়ার নিয়ে ঘষা ঘষি তো সেই জন্য এত জোরে জোরে আওয়াজ হচ্ছে তো কি বলবো কোথা থেকে শুরু করব কোথায় গিয়ে শেষ করব মানে এখন কন্ট্রোভার্সি জগৎ এমন জায়গায় চলে যাচ্ছে যে আর সব থেকে বড়ো কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এখন বড়ো বড়ো ব্লগাররা বিভিন্নভাবে ইউজ করছে তো বলার এখানে সবাইকেই কিছু না কিছু বলার আছে তবে প্রথমে কাকে কি বলবো সেটাই বুঝতে পারছি না তবে প্রথমে সুতোপাকে কিছু কথা বলি সুতো পা রিসেন্টলি তিন চার দিন ধরে আগে শুধু বা মন্দিরার মানে যখন মন্দিরার পাশ নিয়ে বা মন্দিরার এই পরকিয়া নিয়ে ভিডিও করা হচ্ছিল তখন এই ব্যাপারটা মিটে গেছিলো বা এই ব্যাপার নিয়ে সবাই ভিডিও করছিল ঠিক আছে কিন্তু রিসেন্টলি মন্দিরার বাবা মারা যাওয়ার পর থেকে বা কমিউনিটি পোস্টটা দেওয়ার পর থেকে সুতোপা জানি না কোথা থেকে মন্দিরার পরকিয়াকে টেনে নিয়ে চলে আসছে তো সুতোপাকে একটাই কথা বলবো যে এখানে অনেকেই অনেকের শত্রু আছে হুম এখানে অনেকেই অনেকের শত্রু আছে তা বলে কারোর বিপদের সময় তুমি যখন তাকে নিয়ে কোনো কন্টেন্ট পাচ্ছ না তার পাস্ট লাইফ তুলে তার পরকীয়ার লাইফ তুলে তখনকার কিছু কল রেকর্ডিং তুমি এখন বিক্রি করে খাচ্ছ এটা উচিত না হ্যাঁ তার যথেষ্ট কারণ থাকতো তবে তুমি এইগুলো বিক্রি করতে একটা কথা ছিল যখন মন্দিরা বলেছিল যে তুমি কল রেকর্ডিংগুলো শুনিয়ে দাও তুমি তখন শোনাওনি এখন যখন মন্দিরা ওর বাবার মৃত্যুর পর নতুন করে সব কিছু চলছে নতুন করে সংসার ওর বাবার কাজ কর্ম চলছে তখন তুমি ওর ভিডিও থেকে মানে কোনো ভুল আর খুঁজে পাচ্ছ না বা ওকে নিয়ে কোনো কন্টেন্ট পাচ্ছ না সেজন্য তুমি এখন কি শুরু করেছো মন্দিরার পরকিয়া নিয়ে ঘাঁটা শুরু করেছ তারপরে তোমার বক্তব্য যে শুধু তোমার না অনেকেরই বক্তব্য যে মন্দিরা কাউকে কমিউনিটিতে তুলছে মানে তারা পা চাটছে তলা চাটছে এনা তেনা অনেক কিছুই শোনা যাচ্ছে তো কিছুদিন আগেও এই সোমনাথ অনেককে তুলেছিল কমিউনিটিতে কিন্তু তখন কিন্তু যাদেরকে কমিউনিটিতে তুলেছিল তাদের কোনো প্রবলেম হয়নি বা এই সুতোপাকে মন্দিরাও কিন্তু কমিউনিটিতে তুলেছিল এবং সেখানে লাখের ওপরে ভিউজ হয়েছিল। তখন কিন্তু সুতোপার কোনো প্রবলেম হয়নি কিন্তু গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি মেয়েটি খুব সুন্দর কন্ট্রোভার্সি করে এবং ওর কন্ট্রোভার্সি লেভেল দেখলে মনে হয় যে সত্যি ওটাই কন্ট্রোভার্সি আর কন্ট্রোভার্সি লেভেল ওটাই থাকা উচিত কারণ এখন কন্ট্রোভার্সি লেভেল যতটা নিচে নেমে গেছে এখন কন্ট্রোভার্সির নামে যে নোংরামিগুলো হচ্ছে সেগুলো সত্যি নেওয়া যায় না তো যাই হোক এখন কালকে থেকে যেহেতু গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি চ্যানেলটাকে মন্দিরা তার কমিউনিটিতে তুলছে তো প্রত্যেকেই প্রত্যেকেই মেটিকে ঠুকে কিছু না কিছু একটা করে কথা বলছে যেমন পা তারপরে তলা চাটা তো তারাই যখন তারাই যখন মন্দিরার তারাই যখন মন্দিরার বা সোমনাথের কমিউনিটিতে উঠেছিল তারা তখন কিছু চাটা ছিল না তারা তখন শুধু ওদেরকে সাপোর্ট করেছিল বলে ওদের কমিউনিটিতে উঠেছিল নিজের বেলায় আটিসুটি পরের বেলায় চিমটি কাটি কিন্তু এই মেয়েটি যখন যুক্তি তর্ক দিয়ে সুন্দর কথা বলছে এবং সেটা যখন মন্দিরা কমিউনিটিতে তুলছে তখন প্রত্যেকের গায়ে এমনভাবে ঝাল লাগছে প্রত্যেকে মিলে মেয়েটাকে অ্যাটাক করছে এটাই হয় এটাই হয় স্বাভাবিক তো এইটাই আমি বলবো সুতপাকে যখন তুমি কমিউনিটিতে উঠেছিলে তখন তাহলে তুমি কি চাটা ছিলে যদিও বা আজকে ও ক্লিয়ার করেছে তখনও মন্দিরার তল চারতে গেছিলো তো এটাই হচ্ছে কথা এই আজকে মন্দির আর সব মন্দিরা সবার কাছে ভালো হয়ে উঠেছে ভালো হয়ে কতটা উঠেছে সেটা জানি না তবে ও যখন নিজের সব কিছু পাস্ট পরকিয়া ভুলে ও যখন নিজের মতো সংসারে মন দিচ্ছে তখন প্রত্যেকটা মানুষ চাইছে যে ও নিজের মতন এই সংসারটা করুক আবার যেন ওদের জীবনে কোনো ঝড় নেমে আসে কারণ ওদের দুজনকে এক করার জন্য এই সুতো পাছাড়া বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হয়ে গেছিলো যাতে মন্দিরা সোমনাথ এক হয় এবং জয়ীর জন্য বিশেষত জয়ীর জন্য যাতে জয়ীর জীবনটা নষ্ট না হয়ে যায় তো সেইটা সাকসেস হওয়ার পর নিশ্চয়ই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার চাইবো না যে মন্দির আর পুরনো নোংরা পাস্ট বা পরকিয়া ঘেটে এনে 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 ওদের সংসারে ভাঙন ধরানোর এটা কেউ চাইবে না কিন্তু সুতোপা চাইছে কারণ সুতোপা বিষ মানে বলুক না বলুক এটা নিজে মানুক না মানুক সুতোপা যে কত বড় স্বার্থপর আশা করি ওর নিজেরও জানাটা উচিত কারণ ওর যখন স্বার্থ ছিল মন্দিরা যখন ওকে ফার্স্ট কমিউনিটিতে তোলে ওর যখন স্বার্থ ছিল ও তখন দৌড়ে মন্দিরার বাড়ি অব্দি গেছিল মন্দিরার পরকিয়াকে আড়াল করে করে মানে তখন ও এই নোংরাগুলো আজকে ও যেইগুলো নোংরাগুলো অ্যালিগেশনগুলো মন্দিরের দিকে তুলছে আজকের ডেটে যখন নাকি মন্দিরা সোমনাথের ঘরনি বা আবার মন্দিরা আর সোমনাথ একসঙ্গে নিজেদের ম্যারেড লাইফটা স্মুথলি কাটানোর চেষ্টা করছে বা কাটাচ্ছে তখন গিয়ে খুব গায়ে লাগছে তার কারণ গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি একটা ভালো কথা বলেছে যে ইয়ে পাচ্ছে না কন্টেন্ট পাচ্ছে না আজকে যদি মন্দিরা এখনও পরকীয়া করে যেত তাহলে ও কন মানে সুতোপা ইয়ে পেতো ওটাকে কি বলে কন্টেন্ট পেতো তো ওর চলতে ভালো হতো মানে ওর কন্ট্রোভার্সিটা চলতো কিন্তু যেহেতু পাচ্ছে না সেহেতু যেই নোংরা সময়টা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরার পরকিয়ার এগেনস্টে গিয়ে মন্দিরাকে অ্যাটাক করছিল ঠিক সেই সময় সুতোপাই কিন্তু ঢাল হয়ে মন্দিরার পরকিয়াকে সাপোর্ট করে করে মন্দিরার নোংরামিটাকে সাপোর্ট করে করে মানে মন্দিরার সঙ্গে একটা বনের সম্পর্ক পাতিয়ে ফেলেছিল মানে একে আত্মা হরিহর আত্মা বলে না ঠিক সেরকম একটা সম্পর্ক পাতিয়ে ফেলেছিল কিন্তু আজকে যখন সেই মন্দিরা সেই সব নোংরামি থেকে বেরিয়ে এসে সে যদিও লাথি খেয়েও বেরিয়ে আসে বেরিয়ে তো আসতে পেরেছে সে মানলাম ছেলেটাই ওকে লাথি মেরেছে ছেলেটাই ওকে ছেড়ে দিয়েছে যাই হোক না কেন কিন্তু সে বেরিয়ে তো এসেছে বেরিয়ে এসেছে আজকে নিজের জীবনে ভালো তো আছে তাহলে ওর বাবা মারা যাবার পর ওর মাকে নিয়ে একটা কমিউনিটি পোস্ট সেখানে কি দরকার পড়ছে তার কি কল রেকর্ডিং আছে সে তোকে কি বলেছে কি না বলেছে সেটা কেন দরকার পড়ছে তো এটা দরকার পড়ার কথা নয় মানে কমিউনিটি পোস্টে এখন সুতোপার নতুন চাল যেটা সেটা হচ্ছে ওর মাকে সাপোর্ট করে কথা বলা বলছে সবাই বলছে এতদিন মন্দিরা খারাপ ছিল তোমরা কতটা দোগলা এখন আবার সেই মন্দিরাকে সাপোর্ট করছো ওর মাকে সাপোর্ট করছো না মন্দিরা ওখানে মন্দিরার মা বাবার উপর মন্দিরের যে অভিমান মন্দিরার মায়ের ওপর মন্দিরার যে অভিমান ও সেটাই ব্যক্ত করেছে আজকে মন্দিরা জায়গায় আমরা কেউ নেই মন্দিরার জায়গায় আমরা কেউ থাকবো না ও পরকিয়া করেছে ও নোংরামি করেছে সেটা সম্পূর্ণ আলাদা জায়গা কিন্তু ওর সঙ্গে ওর মা বাবার যে সম্পর্কটা সেটা নিশ্চয়ই আমরা কেউ ওই জায়গাটা গিয়ে দাঁড়াতে পারবো না ওর যে অভিমান ওর মায়ের জন্য ওর যে অভিমান বা ওর বাবার ক্ষেত্রে ওর যে অভিমান ছিল সেই অভিমানের জন্যই কিন্তু আজকে মন্দিরার বাবা তার বাড়িতে থাকতো হ্যাঁ মন্দিরা সব খরচ দিত তার ডাক্তার তার আয়া সব দেওয়ার পরেও মন্দিরা কিন্তু তার বাবাকে তার বাড়িতে এনে রাখতে পারেনি কারণ একটা তিক্ততা একটা তিক্ততা যদি কোনো সম্পর্কের মধ্যে তৈরি হয় বিশেষ করে সন্তান এবং তার মা বাবার মানে সম্পর্কের মধ্যে যদি কোনো তিক্ততা থাকে সেটা অত সহজে মানে সঠিক হয় না তো সেই জায়গা থেকে মন্দিরার সঙ্গেও বিভিন্ন সময় মন্দিরার মা বাবার যে সম্পর্কের ফাটলটা ধরেছে সেই ফাটল থেকেই বা মন্দিরার বিভিন্ন অভিমানের মান অভিমানের মধ্যে দিয়েই কিন্তু মন্দিরা কমিউনিটি পোস্টটা দিয়েছে ওখানে কিন্তু কোথাও মন্দিরা ওর মায়ের পরকিয়াকে বিক্রি করে খায়নি শুধু একটা কথাই লিখেছিল যে আমার মা যার সাথে বারো বছর আগে চলে গেছিল সে বেঁচে থাকলে কি আমার মা আসতো এটা তো সঠিক কথা আজকে যদি ওই মানে যার সঙ্গে কাকিমা চলে গেছিলেন যার সঙ্গে বারো বছর মানে রিলেশন করে বা লিভিংয়ে ছিলেন তো সে যদি বেঁচে থাকতো এই শেষ নমস্কারটা করার জন্য শেষ প্রণামটা করার জন্য কি কাকিমা আসতো কখনোই আসতো না বা সে পারমিশান নিয়ে আসার আগেও তাকে পারমিশন নিয়ে আসতে হতো যদি পারমিশান না পেতো সে কিন্তু আসতো না তো যেহেতু উনি আজকে নেই উনি আগেই গত হয়েছেন সেহেতু কাকিমা কিন্তু আসতে পেরেছে লুকিয়ে হলেও নমস্কার করতে পেরেছে তো এইটা মানে এই না যে মা মেয়ে তার মা বাবার সম্পর্কটাকে বিক্রি করেছে ঠিক আছে তার কমিউনিটি পোস্টের মাধ্যমে হ্যাঁ আগে ভিডিও করে তার মা বাবার এই ছাড়া ছাড়ি ইসের ব্যাপার বলেছে সেটা আলাদা কথা আর ওকে ও যখন সোশ্যাল মিডিয়াতে আসবে যখন ওর বাবাকে ওর বাড়িতে দেখতে পাবে যখন ওর মাকে দেখতে পাবে না তখন স্বাভাবিক ভিউয়ার্সরা প্রশ্ন করবেই তোমার মা কোথায় তো ওকে সত্যি কথাটা সেখানে বলতে হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মন্দিরাও পরিস্থিতির কারণেই বলেছে কথাগুলো আর সেদিনকার কমিউনিটি পোস্টেও হয়তো সেই জন্যই ও ক্লিয়ার করার মানে করেছে এখানে মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি একেবারে মানে এক তো সুতোপা সারাক্ষণ খেয়ে না খেয়ে মন্দিরাকে কীভাবে ছোটো করবে কিভাবে কতটা নোংরা যখন মন্দিরা নোংরামি করেছে তখন ও ফুল দমে সাপোর্ট দিয়ে গেছে কিন্তু যখন আজকে মন্দিরা ভালো হওয়ার চেষ্টা করছে ভালো করে সংসার করার চেষ্টা করছে তখনও মন্দিরাকে ভালোভাবে সংসার করতে দেবে না ভালো হতে দেবে না টেনে পাকে নামাবে তো এই হচ্ছে ঘটনা তো চলছে এই 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 ব্যাপারটা চলছে আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখছি নিপা কাকিমাকে একেবারে মহান আত্মা বা ভগবান সাজানোর জন্য একেবারে এমন মানে শুরু করেছে তোমরা কি ওকে বাঁচতে দেবে না তোমরা কি ওকে এই করতে দেবে না তোমরা কি কাকিমার এই ভালো দেখতে পারো না কাকিমা এখন খারাপ ভাই কাকিমা যা করেছে নিজের দোষে করেছে এটা হচ্ছে সব থেকে বড় কথা আর আমি যদি নিজে আমার পেছনে বাঁশ নি তখন আমাকে সেই কথাগুলো শুনতে হবেই তোমরা এখন তারা বলছে কাকিমা তো কাউকে বলেনি ওই বাড়িতে গিয়ে থাকবে কাকিমা যখন কাউকে বলেনি তাহলে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পুদ্দারি মেরে কেন নিজের ভিডিওতে বলেছ যে কাকিমাকে একটু দেখ মন্দিরা কাকিমাকে একটু দেখ কাকিমার থাকার জায়গা নেই কাকিমার খাওয়ার টাকা নেই কাকিমা তো তোদেরকে বলেনি যে তোমরা এই কথাগুলো আমার মেয়েকে বলো বা এই কথাগুলো দর্শকদের বলো তোমরা নিজেরাই পোদ্দারি মেরে কাকিমার মুখ থেকে কেড়ে এনে কথাটা নিজেরা বলেছ সেই জায়গা থেকে মন্দিরা হোক বা ভিউয়ার্সরা হোক এটাই ভেবেছে যে এখন হয়তো কাকিমা ওই বাড়িতে ঢুকতে চাইছে কারণ তোমরা নিজেরাই বলেছ কাকিমার এই অবস্থা কাকিমার ওই অবস্থা এখন বলছো কাকিমা তো বলেনি তো কাকিমা যখন বলেনি তা তোমাদের কন্ট্রোভার্সি এই কিছু কিছু ক্রিয়েটার আছে যারা কাকিমার নামে দুঢোক জল বেশি খেয়ে ভিডিও করে তো তাদেরকে তাদের উদ্দেশ্যেই বলতে চাই তোমরা কেন আগ বাড়িয়ে কাকিমার মুখের কথাটা নিজেদের মুখে বসাচ্ছ তার জন্য তো কাকিমার মন্দিরের মধ্যে আরও দূরত্ব আসছে তো আলটিমেটলি একটাই কথা একটা ব্যাপারই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই সম্পর্কের মাঝখানে ঢুকছে সে মা মেয়ে বলো মেয়ে বাবা বলো স্বামী স্ত্রী বলো দিদি ভাই বলো ভাই বোন বলো যেই সম্পর্কের মধ্যেই ঢুকছে সেই সম্পর্কের মধ্যেই কিন্তু একটা ফাটল তৈরি হচ্ছে কারণ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করছে একে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করছে ওকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাপোর্ট করছে একে তো আমার মনে হয় এই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে এতটাও ভেতরে ঢুকে পার্সোনালি এতটাও যাওয়া উচিত না যে একটা সংসার যদি তারা পরে পরবর্তীকালে ঠিকও হয়ে যায় এই আমাদের কিছু বেশি আগ বাড়িয়ে পুঁতপাকামোর ফলে সেই সংসার মানে সংসারটা একেবারেই ভেঙে যায় মন্দিরাকে টাইম দেওয়া হতো মন্দিরাকে কি দরকার ছিল ফোন করে বা ভিডিওর মাধ্যমে ওকে এতটা ইয়ে করা এখনই যে দেখ না তোর মাকে মেনে নে না দেখ না তোর মা এই কষ্টে আছে ওকে সময় দিতে ওকে সময় দিতে ওর যদি মনে হতো যে না আমার মায়ের জন্য কষ্ট হচ্ছে বা মা যেটা করেছে ভুল করেছে বা মা মেয়ের মধ্যে ছেড়ে দিতে না সেখানেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একে ফোন করে ওকে ফোন করে এর ভিডিওর মাধ্যমে ওর ভিডিওর মাধ্যমে প্রথমে নিজেরা পোদ্দারি মারবে তারপরে যখন পুরো ব্যাপারটা গুবলেট হয়ে যাবে তখন বলবে কাকিমা তো আমাকে বলেনি কাকিমা যখন বলেনি তোমাদেরও পোদ্দারি করার কোনো দরকার ছিল না আর যখন করেছ সেখান থেকে মন্দিরার মানে কথাগুলো এইভাবে প্রকাশ পেয়েছে তো সেই জায়গা থেকে কাকিমা স্বাভাবিক খারাপ লেগেছে কারণ জানে সে যা করেছে নিজের দোষেই করেছে কারণ আজকেও কাকিমা নিজের ভিডিওতেই বলল যে হ্যাঁ আমি যা করেছি ভুল করেছি আর আর একটা কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এখন এই সুতোপা বলো নিপা কাকিমা বলো প্রত্যেকেই হুম প্রত্যেকেই প্রায় একটা জিনিস খুব করে বলে যেমন ওই কুলাঙ্গার ওই চশমা চোর কুলাঙ্গার কিছুদিন আগে মানে যখনই নিজেরা কেস খায় তখনই ব্যাপারটা হয়ে যায় আমি পরিস্থিতির শিকার আমাকে বলা হয়েছিল করতে যেমন আজকেই আজকেই সুতপা বলছে ও আমাকে এই মানে মন্দিরার ননদের সম্পর্কে যে কথাগুলো এসেছিলো যে ভাই ফোটা দিয়ে বিয়ে করেছে বা সামথিং কিছু যে কথাগুলো পাস্টে ঘটে গেছে সেই কল রেকর্ডিংটা আজকে সুতপা যখন শোনালো তখন একটা হতে বলো মানে বললো ওর ফ্যামিলি সম্পর্কে আমাকে এমনভাবে বলেছে আমাকে এমনভাবে বাধ্য করেছে ভিডিওগুলো করতে মানে আজকে আমি যদি না চাই কাউকে নিয়ে ভিডিও করতে আমার কার বাবার অধিকার আছে বা কার বাবার সাধ্য আছে আমাকে বলে যে ওকে নিয়ে ভিডিও করতে হবে যখন আমি চাইবো আমার চ্যানেল আমার ইচ্ছা আমি চাইবো তখনই গিয়ে আমি একটা ভিডিও নামাবো কারোর পক্ষে হোক কারোর বিপক্ষে হোক কেউ পরিস্থিতির শিকার হয়ে কেউ নিজের লাইফ নষ্ট করে কেউ পরিস্থিতির শিকার হয়ে কেউ এত বড় বড় ভুল করে মন্দিরার সুতোপা এখন বলছে যে সে পরিস্থিতি শিকার সে কোন পরিস্থিতির শিকার ছিল মন্দিরা কি ঘাড়ে বন্দুক রেখে বলেছিল যে দিদি তুই আমার হয়ে ভিডিও নামা না হলে দুটো দানা ভরে দেবো বলেছিল না তখন তোরও লোভ ছিল তখন এই সুতোপান নিজেরও লোভ ছিল কমিউনিটিতে ঝুলছি মন্দিরার ভিডিওতে আমার তোমরা দেখাচ্ছি মন্দিরাকে কাজ দিচ্ছি আমার বিশাল 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 ইনকাম হচ্ছে আমার চ্যানেলটা হুহু করে দাঁড়িয়ে যাচ্ছে অবশ্যই বল কোনো পরিস্থিতি না বা তোকে কোনো জোর জবরদস্তি না বা তুই এমন কোনো কচি খুকিও না যে তার কথাতে তুই বয়ে যাবি তুই নিজের প্রয়োজনে নিজের দরকারে নিজের স্বার্থ পূরণের জন্য তুকে মন্দিরা ইউজ করেছে তুই নিজের ইচ্ছাতে ইউজ হয়েছিস ঠিক তেমনি নিপা কাকিমা ঝাঁপিয়া সংসার ভাঙ চেষ্টা করতেই পারে কারণ ওরও নিজের স্বার্থের জন্য এগুলো করেছে স্বার্থবাদী মানুষ আজকাল দুনিয়াতে ভোরে ভরে রয়েছে কিন্তু নিবা কাকিমা কি তখন এটুকু বোঝেনি যে আজকে আমাকে নিয়ে যাচ্ছে আমাকে যেখানে নাকি নিজের সন্তান নিজের স্বামী দেখে না সেখানে অন্য একজন কতদিন তাকে আমার তার বাড়িতে আমাকে রাখবে আর যদি রাখেও কেন রাখবে সব থেকে প্রথম কথা তো হচ্ছে এটাই যে সে এতটাও ভালো মানুষ নয় তাকে দেখে বা তার কাজকর্মে এতটাও ভালো মানুষ মনে হয় না যে সে আমাকে সারা জীবন রাখবে আর যদিও বা রাখে কেন রাখ থাকবে এই প্রশ্নটা সব থেকে আগে আসা উচিত ছিল পরিস্থিতি না পরিস্থিতির শিকার তখনই বলা যায় যখন মানে সে মানে মানুষের কাছে কোনো উপায় থাকে না মানে নিজেরকে কে বাঁচানোর জন্য বা নিজের কাউকে বাঁচানোর জন্য যেখানে স্যাক্রিফাইস করতে হয় সেটাকে বলে পরিস্থিতির শিকার নিপাকিমা পরিস্থিতির শিকার সত্যি নিপাকিমা ভেবেছিল ওই ঝাঁপিয়ার বাড়িতে টাইলসের বাড়ি ভালো থাকবো ভালো খাবো আমাকে কেউ আটকাবে না যেটা নাকি শুনলাম মন্দিরার বাবা সন্দেহ করতো এই করতো এই করতো তো মানে একটা বেড়া জালের মধ্যে রাখতে চাইতো তো ওই কাকিমা কোনোদিনও চাইনি আমি বেড়া জালের মধ্যে থাকবো সবসময় চেয়েছে আমি খোলা আকাশের পাখি আমি উড়ে বেড়াবো আজকে এই ডাল কালকে ওই ডাল আসবো তা বলে আমি বলছি না যে কাকিমা এখনও কোনো পুরুষের সাথে ঘুরে বেড়াবে না উনি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি এখানে ঘুরবে ওখানে ঘুরবে মানে ওনাকে কেউ আটকাবে না খাওয়া দাওয়া ভালো ঘরে থাকা ওনার হচ্ছিলো এই একটা টেন্ডেন্সি ওনার মধ্যে আছে তো উনি সেই জন্যই পাপিয়ার ফাঁদে পা দিয়েছে পাপিয়া ঝাপিয়া যাই হোক সেই জন্যই ওই মহিলার ফাঁদে পা দিয়েছে এখানে কেউ কোনো পরিস্থিতির শিকার না ঠিক কিছুদিন আগে ওই চশমা চোর এই সুতপার নামে দোষ দিচ্ছিল যে আমা আমাকে বল করতে বলা হয়েছে আমাকে এই ধরনের নোংরামি করতে বলা হয়েছিল আমাকে দিয়ে ভিডিওগুলো করানো হয়ে গিয়েছিল হ্যারে তুই শালা চোরের বাচ্চা চোর মানে এত মানে আদবুড়ো বেটা একখানা সুতোপা বলেছে আর ও ভিডিও করে ও লোকের নামে উল্টো ভিডিও নামিয়েছে উল্টো পাল্টা কল রেকর্ডিং করে ফাঁস করেছে মানে ওকে ক্রাইম করতে বলেছে সুতোপা তো কিসের জন্য সুতোপা কি দেবে বলেছিল তোকে কিছু দেবে বলেছিল যে দেবো এইটা কাজটা কর মানে সত্যি কিছু কিছু মানুষ শুরু করেছে এখন নিজে যখন বিপদে পড়ছে তখন নিজেকে ভালো সাজানোর জন্য শুরু করেছে আমি পরিস্থিতির শিকার আমাকে ও জোর করে করিয়েছে আমাকে সে জোর করে করিয়েছে মানে নিজেরা তো কচি খুঁকি ওই জন্য তোমাদেরকে সবাই জোর করে করায় তো যাই হোক এইটা গেল এদেরকে নিয়ে এরপরে আসবো মন্দিরার কিছু ভুল ত্রুটি নিয়ে অবশ্যই মন্দিরেরও প্রচুর ভুল ত্রুটি ইদানিং দেখা যাচ্ছে তো সেগুলো নিয়ে না বললেও নয় তো সেগুলো ক্লিয়ার করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজের মতামত জানিয়েছে বাই লাভ ইউ অল